হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি দূরের ও কাছের বন্ধুরা ভালো আছেন। আজ থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি তৈরি করব। জি বন্ধুরা, রেস্টুরেন্টের চিকেন ফ্রাই করব। রেস্টুরেন্টে যে যে চিকেন ফ্রাইগুলো অর্ডার দিয়ে খান, আর সেই চিকেন ফ্রাই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখুন। যে কোনো সময় রেস্টুরেন্টের মতো করে চিকেন ফ্রাই বাড়িতেই করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত দারুণ হয়েছে, খেতে আরও দারুণ। তো চলুন দেখে আসি কীভাবে রেস্টুরেন্টে চিকেন ফ্রাই করতে হয়। এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। মাংসগুলো আমি থেতলিয়ে নেব, ছুরির এপাশ থেকে আমি থেতলিয়ে নেব। এপাশ থেকে ভালো করে এপাশ ওপাশ করে থেতলিয়ে নেব, যাতে করে খুব সহজেই মাংসের ভিতরে মশলা যেতে পারে। একে একে সব পিসগুলাই এভাবে থেতলিয়ে নেব। খেয়াল রাখতে হবে মাংস কেটে না যায়। ছুরির এপাশ থেকে আমি থেতলিয়ে নিচ্ছি। কেটে গেলে চিকেন ফ্রাই হবে, দেখতে ভালো লাগবে না। এভাবে আমি সবগুলাই থেতলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে থেতলিয়ে নিচ্ছি। মাংসের পিসগুলা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, খুব ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গিয়েছে, একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করব, 1 চা চামচ চুমিন গুঁড়া, যাতে করে খুব ভালো করে কালার দেখা যায়। এই জন্য অ্যাড করব ফুডস কালার 2-3 ফোঁটা। দিয়ে দিচ্ছি ফুড কালার্স, 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 টেবিল চামচ ভিনেগার, দিয়ে দেব সয়া সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, মেজারমেন্ট কাপের 1/2 কাপ কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার একটু বেশিই দেব, যাতে করে মাংসের গায়ে মশলা লেগে থাকে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আমি বড় জায়গায় ঢেলে নিচ্ছি মাখানোর সুবিধার জন্য। খুব ভালো করে মেখে নেব, যাতে করে মাংসের সঙ্গে খুব ভালো করে মশলা মিশে যায়। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ক্যামেরার অফ সাইডে একটা ডিম অ্যাড করেছি, যা আপনাদের দেখাতে পারিনি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মেখে 30 মিনিটের জন্য রেস্টে রাখছি। যত বেশি রেস্টে রাখা যায় ততই খেতে টেস্ট লাগে। একদিন পর্যন্ত রেস্টে রাখা যায়, রাতে মেখে সকালে ফ্রাই করতে পারেন। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, কারণ আমি ডুবোর তেলেই ভাজব। কাঠের সাজে তেলের মাত্রা মেপে নিচ্ছি, বুদবুদে হলেই তখন আমি চিকেন তেলের ভিতরে দিয়ে দেব ফ্রাই করার জন্য। বেশি দেবো না, 2টা করে আমি ফ্রাই করে নেব। খুব ভালো করে এপাশ ওপাশ করে ফ্রাই করে নেব 4 মিনিটের জন্য। 4 মিনিট ফ্রাই করে 4 মিনিটের জন্য রেস্টে রাখব। মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো খুব ভালো করে ফ্রাই করার জন্য। খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমার ফ্রাই হয়ে গেছে, উঠিয়ে রাখছি 4 মিনিটের জন্য। 4 মিনিট রেস্টে রাখব, অর্থাৎ 4 মিনিটের ভিতরেই আমার চিকেন ঠান্ডা হয়ে যাবে। এভাবে একে একে সব পিসগুলাই আমি ফ্রাই করে নিচ্ছি। সবগুলা ফ্রাই করা হয়ে গেছে 4 মিনিট পর, এগুলো ঠান্ডা হয়ে গেছে। দ্বিতীয়বার ফ্রাই করার জন্য আমি এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে সব পিসগুলাই এভাবে খুঁচিয়ে নেব। এভাবে করে খুঁচিয়ে নিচ্ছি, যাতে করে দ্বিতীয়বার ফ্রাই করার জন্য খুবই ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে
পোষায়। এবার সবগুলো আমি খুঁচিয়ে নিচ্ছি, আমার খুঁচানো হয়ে গেছে। এবার চলে যাব চুলায়, তেল তাতিয়ে নিয়েছি, এভাবে করে আমি ফ্রাই করে নিচ্ছি, 4 মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত দারুণ হয়েছে, খেতে দারুণ মজা। এভাবে করে আপনার যখন তখন বাসায় রেস্টুরেন্টের চিকেন ফ্রাই করে নিতে পারবেন, মেহমান আসছে মেহমানের জন্য এভাবে চিকেন ফ্রাই করে দিতে পারবেন। অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা, দেখতে পাচ্ছেন কত দারুণ হয়েছে, খেতে দারুণ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।